নমস্কার, আচার্য সঞ্জয় চক্রবর্তীর কথায় সুরে একটি গানের মুখরা দিয়ে শুরু করছি। কথা তো আমায় রাখে না, আমি কথা রেখে বলি, পথ যে আমায় চেনে না, পথ যে আমায় চেনে না, পথ চিনতে পথে ঘুরে মরি, কথা তো আমায় রাখে না, আমি কথা রেখে বলি। আমি সোনাসিস সুস্মিতা। সোনাসিজম দর্শনের ওপর সোনাসিজমের প্রবর্তক আচার্য সঞ্জয় চক্রবর্তীর লেখা প্রাকৃত অপ্রাকৃত বইটির ভূমিকা এর আগের দিন আমি যতদূর পড়েছিলাম আজ তার পর থেকে পড়ছি। এই গ্রন্থটির ভূমিকা লিখেছেন দেশবরেণ্য দার্শনিক এবং সাহিত্যিক শ্রীযুক্ত সঞ্জীব চট্টোপাধ্যায়। একটি সাদর আহ্বান, আসুন ভেতরে আসুন। এখানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সঞ্চরমানকালের তিনটি মাত্রায় ধরা আছে। যেমন বাদ্যযন্ত্রের তারে সুর ধরা থাকে, যেমন শ্বাসে থাকে অনুলোম বিলোম, তার লেখায় রয়েছে একটা অন্বেষণ। জগৎ আর জীবন যেন ভ্রষ্ট পথিক, গন্তব্য হারিয়ে ফেলে দিশাহীন একটা বৃত্তে ঢুকে পড়েছে। আর গর্ব করে বলা যাচ্ছে না আমরা অমৃতের পুত্র, আমাদের ওজন ক্রমশই কমছে, সোনা হয়েছে গিলটি, হিরে হয়ে গেছে কাঁচ, আমরা সকলেই অসহায়। সঞ্জয় চক্রবর্তী নিজের প্রতিষ্ঠার কথা যত না ভাবেন তার চেয়ে বেশি ভাবেন ভবিষ্যৎ কোন পথে, তরুণ সমাজের পরিণতি কী হবে, শিক্ষাকে কোন ধারায় প্রসারিত করলে সম্পূর্ণ একটি কাঙ্ক্ষিত মানুষ পাওয়া যাবে। অন্তহীন তার অনুসন্ধান, তার গবেষণা। অতীতের সঙ্গে ভবিষ্যতের মেলবন্ধন ঘটাতে চাইছেন। উন্মত্ত সমাজকে প্রশান্ত করবার মন্ত্রগুপ্তি তার করায়ত্তে এসেছে। আগামী প্রজন্মকে তিনি সিন্ধু সভ্যতার বার্তা দিতে চাইছেন। নমস্কার।